আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে বেলা ঝামেলা ছাড়াই মশলায় নান। এর জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি। আলু দুটা প্রথমে আমি একটু গ্রেট করে নেব। দুইটা রসুনের কোয়া নিয়েছি, রসুনের কোয়া দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হয়েছে। একটা ডিম নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। অরগ্যানো নিয়েছিলাম এক চামচ, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ, লবণ দিলাম স্বাদ মতো। সবগুলো আমি একটু মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়েছে, এখন আমি এখানে আটা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আটা দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর মতো মেখে নেব। একটু পানি দিয়ে দিলাম। আমার মাখানো হয়েছে, এখন আমি এটা একটু ওয়ার্কিং টেবিলে নিয়ে সুন্দর মতো মথে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি এটা একটু মথে নেব। আমি 2 টেবিল চামচের মতো তেল দেব। প্রথমে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও আমি সুন্দর মতো আরও 2-3 মিনিটের মতো মথে নেব। বাকি 1 চামচ তেল দিয়েও আমি আবারও একটু মথে নেব। একটা বাটিতে আমি তেল ভরে নিয়ে ডোটা বাটির মধ্যে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। উপর থেকে একটু তেল দিয়ে দেব। এটা আমি এখন গরম কোনো জায়গায় রেখে দেব। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন, আবার বন্ধ ওভেনেও রাখতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর, ডোটা দেখে নিব। দেখতেই পাচ্ছেন ফুলে 2 গুণ না 3 গুণ হয়ে গেছে। এখন আমি এটা ভিতর থেকে বাতাসটা বের করে দেব। এখন আমি এটা একটা ওয়ার্কিং টেবিলে নিয়ে নেব। আমি একটা ওয়ার্কিং টেবিলে নিয়েছি, এটা অনেকটা নরম। আমি এখান থেকে ভাগ করে নিব।
এখন আমি একটু ময়দা দিয়ে আটা দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে নানটা তৈরি করে নিব। এটা বেশি চাপ দেওয়া যাবে না, অনেকটা নরম, আর এটা বেশি বড়ও হবে না, মিডিয়াম সাইজের, আর খুব বেশি পাতলা করতে যাবেন না। আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি নানগুলো ভেজে নিব। একটা পা শোয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা আমার মিডিয়ামে আছে, এটা হাই হিটে ভাজা যাবে না, একটু চুলাটা মিডিয়াম রেখেই আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে দেব, উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিব। নানটা আমার ভাজা হয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি নানগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার বেলা ছাড়া আটা দিয়ে মশলায় নান। এই নানটা আপনারা আগেও অনেক রকম রান খেয়েছেন, এই নানটা খেয়ে দেখবেন বারবার এটাই খেতে মন চাবে। দেখেন কতটা সফট হয়েছে, একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।